আজকে পঞ্চম শ্রেণীর পরিবেশ বইয়ে পরিবেশ ও বনভূমি এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের শুরুতে যে প্রশ্নটা রয়েছে সেটা দেখো, সুন্দরবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাণী কি? দেখো, সুন্দরবন বলেছি এখানে। আমাদের পশ্চিমবঙ্গের যদি বনভূমি আমরা দেখি, দুটো প্রধান বনভূমি আমরা দেখতে পাই। একেবারে উত্তরে রয়েছে ডুয়ার্স, জলপাইগুড়ি জেলাতে রয়েছে, এবং একেবারে দক্ষিণে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়, এবং কিছুটা উত্তর চব্বিশ পরগনা জেলাও রয়েছে, সেটা হচ্ছে সুন্দরবন। এই দুটো বন কিন্তু মানে পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য। তো এই যে সুন্দরবন বললাম, দক্ষিণে রয়েছে পশ্চিমবঙ্গে, এই সুন্দরবন বনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাণী কি? সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাণীটির নাম হচ্ছে বাঘ। আরও যদি ভালোভাবে বলা যায়, এটা হবে রয়্যাল বেঙ্গল টাইগার। রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু তার সৌন্দর্যের জন্য বিখ্যাত, এবং তার এই সৌন্দর্যই তার কাল। কেন? চোরা শিকারীরা এই রয়্যাল বেঙ্গল টাইগারকে তার ছালের তার চামড়ার জন্য, ঠিক আছে, হত্যা করছে। এরপর তার সংখ্যাটা কী হচ্ছে, দিনে 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 কী হচ্ছে, কমে যাচ্ছে। এই জন্য একে সংরক্ষণের প্রয়োজন দেখা দিয়েছে। দুই নম্বর হচ্ছে, সুন্দরবনে কি কি গাছ দেখতে পাওয়া যায়? বনে যেমন আমরা দেখলাম প্রাণী রয়েছে, তেমনি কিন্তু বন মানেই হচ্ছে গাছ। তাহলে এখানে কি কি গাছ দেখা যায়? দেখো, নামটা কি আছে, সুন্দরবন। সুন্দরবন নাম হয়েছে কোন গাছের জন্য? না, এখানে সুন্দরী গাছের প্রাচুর্য বেশি থাকে, অর্থাৎ সুন্দরী গাছের পরিমাণটা এখানে বেশি থাকে বলেই এই বনের নাম হচ্ছে সুন্দরবন। এছাড়া এখানে রয়েছে গরান, গরান আছে, হেঁটাল প্রভৃতি গাছগুলোকে দেখা যায়, এবং গরান গেওয়া বলে একটা গাছ আছে, সুন্দরী গরান গেওয়া, হ্যাঁ, এবং হেঁটাল, এই সমস্ত গাছগুলো কিন্তু সুন্দরবন এলাকাতে দেখা যায়। তারপরে প্রশ্ন দেখো, কোন গাছ থেকে ওষুধ পাওয়া যায়? এমনিতে প্রচুর গাছ আছে এই রকম বনগুলোতে, যেমন হচ্ছে নিম গাছ আমরা দেখতে পারি, নিম গাছ থেকে ওষুধি, নিমের যে ছাল, হ্যাঁ, সেটাও কাজে লাগে, সেটাও ওষুধ হিসেবে ব্যবহার হয়, বা নিম পাতা থেকে যে তেল, নিম ফল থেকে যে তেলটা পাওয়া যায় সেটাও কিন্তু ওষুধ হিসেবে ব্যবহার হয়ে থাকে। এবং পূর্বে এই নিম পাতার কে গরম জলে ফুটিয়ে সেটাকে জমিতে স্প্রে করা হতো কি না, কীটনাশক হিসাবে। তাহলে এই নিম গাছে কিন্তু প্রচুর গুণ রয়েছে, নিম গাছের প্রত্যেকটা উপাদানই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই নিম গাছের ঔষধি গুণ রয়েছে, এছাড়া রয়েছে হচ্ছে কালমেঘ, কালমেঘেরও কিন্তু ঔষধি গুণ রয়েছে, এবং আমরা তো অবশ্যই জানি যেটা হচ্ছে তুলসী, তুলসী সর্দি কাশিতে ব্যবহার হয়, এবং বাসক, বাসক পাতাও তুলসী পাতার মতোই সর্দি কাশিতে, হ্যাঁ, এটা কিন্তু খুব উপকারী এদের রস। তারপর দেখো, কোন গাছ থেকে মশলা পাওয়া যায়? মশলা পাওয়া যায় হচ্ছে দারুচিনি গাছ থেকে মশলা পাওয়া যায়। তাহলে দারুচিনি গাছ থেকে আমরা কি পাবো, মশলা। আমরা দারচিনিও বলি, কিন্তু যখন লেখে তখন হচ্ছে দারুচিনি কথাটাই ব্যবহার হয়ে থাকে। তারপরে দেখো, পাঁচ নম্বর প্রশ্ন, জলাভূমিতে জন্মায় এমন দুটি গাছের নাম। জলাভূমিতে জন্মায় দুটি গাছের নাম হচ্ছে পদ্ম এবং শালু। এই দুটি গাছ কিন্তু জলাভূমিতে জন্মায়। তারপরে দেখো, ছয় নম্বর, কোন কবি বনে থাকে বাঘ লিখেছিলেন? এটা আমাদের একজন বিখ্যাত বাঙালি কবি, কবিগুরু, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এটাকে রচনা করেছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবিও আমরা বলে থাকি। আমরা জানি তিনি গীতাঞ্জলি রচনা করার জন্য নোবেল পুরস্কার, সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন, তিনিও কিন্তু আমাদের এটি গর্ব করার মতো ব্যক্তিত্ব। সাত নম্বর দেখো, সাত নম্বর কি বলেছে, বর্তমানে সুন্দরবনে বাঘের সংখ্যা কত? বাঘের সংখ্যা প্রায় 2000-এরও কম, এত কমে গেছে বাঘের সংখ্যা। এর অন্যতম কারণ হচ্ছে বললাম, চোরা শিকারীরা যেমন আছে তেমনিভাবে বন জঙ্গলে নির্বিশেষে কেটে ফেলার ফলেও কিন্তু এদের সংখ্যাটা ধীরে ধীরে কমে যাচ্ছে। তারপরের প্রশ্ন দেখো, আট নম্বর,
পরিবেশ রক্ষায় কিসের ভূমিকা গুরুত্বপূর্ণ? পরিবেশ রক্ষায় বনের ভূমিকা গুরুত্বপূর্ণ। 9 নম্বর প্রশ্ন, ফণীমনসা, বাবলা, খেজুর কি জাতীয় উদ্ভিদ? এগুলো তোমরা জানো যে প্রত্যেকের মধ্যে দেখবে কাঁটা রয়েছে, অর্থাৎ কাঁটা জাতীয় উদ্ভিদ আমরা তাকে বলে থাকি। এগুলো সবগুলো হচ্ছে কাঁটা জাতীয় উদ্ভিদ। 10 নম্বর দেখো কি বলেছে, যে রেলের স্লিপার তৈরি হয় কোন কাঠ থেকে? রেলের স্লিপার তৈরি হয় হচ্ছে শাল কাঠ থেকে। রেলের লাইন যেটা স্লিপার হয় সেটা কিন্তু শাল কাঠ দিয়ে তৈরি করা হয়ে থাকে। তারপরে 11 নম্বর, বাঘ কোন ধরনের প্রাণী? তোমরা জানো বাঘের বাচ্চাগুলো বাঘিনীর দুধ পান করে বেড়ে ওঠে, তাই জন্য স্তন্যপায়ী প্রাণী বলতে পারি, এবং মাংস খায় বলে একে মাংসাশী প্রাণীও বলতে পারি। তাহলে স্তন্যপায়ী মাংসাশী প্রাণী। তারপরে দেখো 12 নম্বর প্রশ্ন, হরিণ কি জাতীয় প্রাণী? হরিণও স্তন্যপায়ী প্রাণী, এবং হরিণ কিন্তু মাংস খাচ্ছে না, তাই জন্য হচ্ছে তৃণভোজী, তৃণভোজী। আচ্ছা তারপরে দেখো 13 নম্বর, মৌমাছি কি ধরনের পতঙ্গ? মৌমাছি হচ্ছে সামাজিক পতঙ্গ। মৌমাছিকে কেন সামাজিক পতঙ্গ বলা হয় তোমরা আশা করি জানো। একটা মৌচাকের মধ্যে দেখবে স্ত্রী মৌমাছি থাকে, পুরুষ মৌমাছি থাকে, এবং কর্মী মৌমাছি থাকে। তাহলে এই সবাই কিন্তু কি হয়, একসাথে সমাজবদ্ধ অবস্থায় থাকে বলে সামাজিক পতঙ্গ বলা হয়। সমাজবদ্ধ এবং তাদের সমাজে যেমন প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা বর্গের মানুষের কাজ হচ্ছে নির্দিষ্ট, তেমনিভাবে এদেরও কিন্তু কাজ নির্দিষ্ট। দেখো তারা একসাথে থাকে এবং প্রত্যেকের কাজ কি হচ্ছে নির্দিষ্ট হয়ে থাকে, সেই জন্য এদেরকে আমরা সামাজিক পতঙ্গ বলে থাকি। যেমন কর্মী মৌমাছি বা শ্রমিক মৌমাছিও আমরা বলে থাকি। এই শ্রমিক মৌমাছির কাজ কি? শ্রমিক মৌমাছির কাজ হচ্ছে মধু সংগ্রহ করা, বাসা তৈরি করা, যে বাচ্চাগুলো প্রতিপালন করা, কেউ মৌচাকে আস মানে যদি ক্ষতি করে, মৌচাকের ক্ষতি করে তাকে কিন্তু আক্রমণ করা। হ্যাঁ, এই সমস্ত কাজগুলোই প্রায় করে থাকে হচ্ছে শ্রমিক মৌমাছি। আর স্ত্রী ও পুরুষ মৌমাছি কি কাজ করে? এরা শুধুমাত্র কি করে, প্রজনন অর্থাৎ সংখ্যা বৃদ্ধিতে সাহায্য করে থাকে, আর এরা বিশেষ কোনো ভূমিকা পালন করে না। যাই হোক, তাহলে আমরা দেখছি যে মৌমাছিগুলো কি হচ্ছে, একসাথে সমাজ একসাথে থাকে এবং তাদের প্রত্যেকের কাজ আলাদা। হ্যাঁ, তাই জন্য আমরা একে সামাজিক পতঙ্গ বলে থাকি। তাহলে মৌমাছি কি ধরনের পতঙ্গ? সামাজিক পতঙ্গ। এবার যদি প্রশ্ন দেয় কেন সামাজিক পতঙ্গ, তাহলে কিন্তু ব্যাখ্যাটা এইভাবে করতে হবে। তারপরে দেখো 14 নম্বরের প্রশ্ন কি বলেছে, প্রকৃতির বৃক্ষ কাকে বলা হয়? প্রকৃতির বৃক্ষ বলা হয়ে থাকে জলাভূমিকে। তাহলে জলাভূমিকে বলা হয়ে থাকে প্রকৃতির বৃক্ষ। তারপরে দেখো চিরসবুজ দুটি গাছের নাম। চিরসবুজ মানে যে সব সময় যাতে যেসব গাছে পাতা থাকে, বছরের সমস্ত সময় যাতে পাতা থাকে, এবং পাতা থাকলে সেটার রং কি হয়, সেটার রং হচ্ছে সবুজ হয়, তাই জন্য এদেরকে চিরসবুজ বলা হয়। যেমন হচ্ছে নিম গাছ, জাম গাছ, এগুলো হতে পারে। তারপরে প্রশ্ন দেখো 16 নম্বর প্রশ্ন কি বলেছে, 16 নম্বর প্রশ্ন বলেছে জলাভূমি কাকে বলে? জলাভূমি হচ্ছে যেসব অঞ্চল কি হয় বহুদিন ধরে জলের তলায় থাকে তাকে জলাভূমি বলে। তাহলে জলের তলায় থাকে মানে অল্প সময়ের জন্য কিন্তু নয়, যে বহুদিন ধরে যেসব অঞ্চল বহুদিন ধরে জলের তলায় থাকে তাকে বলা হয়ে থাকে জলাভূমি। আর মরুভূমি কাকে বলা হয়? মরুভূমি বলা হয় হচ্ছে উদ্ভিদশূন্য জায়গাকে মরুভূমি বলা হয়ে থাকে, যেখানে উদ্ভিদ নাই। হ্যাঁ, উদ্ভিদ শূন্য এই জায়গাগুলোকে মরুভূমি বলা হয়। এবার এখানে যে বলছি উদ্ভিদ শূন্য, একেবারেই উদ্ভিদ শূন্য তা নয়, মরুভূমির মাঝে মাঝে কিন্তু মরুদ্যানও থাকে, সেখানে কিন্তু জলাশয়কে কেন্দ্র করে বিভিন্ন উদ্ভিদ কিন্তু সেখানে জন্মায়, ঠিক আছে? তাহলে তাকে মরুদ্যান বলে, যেসব জায়গাতে কি হয় জলের অস্তিত্ব থাকে মরুভূমি, এবং যাকে কেন্দ্র করে কি হয় কিছু গাছের মতো সৃষ্টি হয়, উদ্যান তৈরি করে, তাই জন্য একে মরুদ্যান বলা হয়ে থাকে। তাহলে মরুভূমি কাকে বলা হয়? আমরা যদি একবারে সাধারণ অর্থে ভাবি যে উদ্ভিদ শূন্য জায়গাকে আমরা বলে থাকি হচ্ছে
মরুভূমি। তারপরে দেখো 18 নম্বর প্রশ্ন, বন বা অরণ্য কাকে বলে? তাহলে বন বা অরণ্য কাকে বলে? বন বা অরণ্য যেখানে মানুষজন থাকে না, মানুষজন থাকে না, তাহলে মানুষজন থাকবে না, কি থাকবে তাহলে ওখানে? অনেক গাছপালা থাকবে, অনেক গাছপালা, পশু পাখি, পতঙ্গ এরা বসবাস করে, তাকেই বলা হয় বন বা অরণ্য। তাহলে যেসব অঞ্চলে মানুষজন থাকে না, খুব কম পরিমাণে থাকে, থাকলেও খুব কম পরিমাণে, যেখানে অনেক গাছপালা দেখতে পাওয়া যায়, অনেক পশু পাখি পতঙ্গ বসবাস করে, তাকে বলা হয়ে থাকে বন। তারপরে দেখো 19 নম্বর প্রশ্ন, বনে জন্মায় এমন ঔষধি উদ্ভিদের নাম। আমরা এর আগে একটা শর্ট প্রশ্ন দেখেছি, এবার একটু আমরা বেশি আরও সংখ্যাটাকে বাড়িয়ে বলছি। যেমন ধরো বসাক হতে পারে, আমি বলেছিলাম, হ্যাঁ বসাক হতে পারে, এগুলো ঔষধি গুণ আছে, বসাক, কালমেঘ হতে পারে, নিমকে তো বাদ দেওয়া যাবে না, নিম হবে, সিংকোনা গাছের থেকে আমরা জানি কুইনাইন হয়, তাহলে সিংকোনা গাছ হতে পারে, এগুলো সবই কিন্তু বনে দেখা যায়। তারপরে চিরতা হতে পারে, তারপরে সর্পগন্ধা হতে পারে, সর্পগন্ধা হতে পারে, তারপরে তোমার তুলসী হতে পারে, তারপরে তোমার থান তোমার থানকুনি হতে পারে, তারপরে আমরুল হতে পারে, ধুতুরা হতে পারে, ঘৃতকুমারী, অ্যালোভেরা যাকে বলি সেটা হতে পারে। তাহলে এগুলো হচ্ছে সমস্ত কিছু ঔষধি গুণ রয়েছে, যদিও এর মধ্যে। আচ্ছা 20 নম্বর প্রশ্ন কি বলেছে, বন্যপ্রাণী বাঁচিয়ে রাখার প্রয়োজনীয়তা। 1 নম্বর প্রয়োজনীয়তা হচ্ছে প্রাকৃতিক ভারসাম্যকে রক্ষা করা। তাহলে প্রাকৃতিক ভারসাম্য যেটা রয়েছে, সেই ভারসাম্যকে রক্ষা করা হচ্ছে এর অন্যতম কাজ। 2 নম্বর কি কাজ? 2 নম্বর হচ্ছে আমাদের প্রয়োজনীয় কিছু প্রাণীজ সামগ্রী, যেমন হচ্ছে মধু, মোম, এগুলো কিন্তু আমরা বন্যপ্রাণী মোম মৌমাছি থেকে পেয়ে থাকি। তাহলে দুটো আমরা দেখলাম, এক হচ্ছে প্রাকৃতিক ভারসাম্যকে রক্ষা করা, আর প্রয়োজনীয় সামগ্রী যোগান যাতে সরবরাহ যাতে ঠিক থাকে, সেই জন্য বন্যপ্রাণীকে কিন্তু আমাদের বাঁচিয়ে রাখা উচিত। 21 নম্বর দেখো, বনে জন্মায় এমন কতগুলি গুল্ম জাতীয় উদ্ভিদ। দেখো কাণ্ডের প্রকৃতি অনুসারে যদি আমরা দেখি, কাণ্ডের প্রকৃতি অনুসারে উদ্ভিদকে কিন্তু 3 ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে বিরুৎ জাতীয়, যেগুলো খুব রসালো টাইপের হয়ে থাকে, সোজাভাবে মাটির উপর দাঁড়িয়ে থাকতে খুব একটা ভালো পারে না। গুল্ম, যেগুলো কাণ্ড কিন্তু শক্ত হয় কিন্তু কাষ্ঠল প্রকৃতির হয় না, ঝোপালো টাইপের হয়, মাঝারি উচ্চতার হয়। আর হচ্ছে বৃক্ষ। তাহলে কাণ্ডের প্রকৃতি অনুসারে গাছকে 3টে ভাগে ভাগ করা যায়, বিরুৎ, গুল্ম, বৃক্ষ। বৃক্ষর কাণ্ডটা একটু শক্ত, উঁচু হবে এবং কাষ্ঠল প্রকৃতির হয়ে থাকে। তো এবারে আমাদের যে প্রশ্নটা দিয়েছে, দেখো গুল্ম জাতীয় উদ্ভিদের নাম, বিরুৎ জাতীয় উদ্ভিদ আমরা ধান হতে পারে, হ্যাঁ তারপরে হচ্ছে তোমার কুমড়ো হতে পারে, তো গুল্ম জাতীয় উদ্ভিদ কোনগুলো? আমি যে বলেছিলাম যে কাণ্ড শক্ত হয় কিন্তু কাষ্ঠল হবে না, যেমন আতা হতে পারে, জবা হতে পারে, ধুতুরা হতে পারে, পাতিলেবু হতে পারে, এই সমস্ত কিছু হচ্ছে গুল্ম জাতীয় উদ্ভিদের উদাহরণ। তারপরে দেখো বিরুৎ জাতীয় উদ্ভিদের উদাহরণ বলেছে 22 নম্বর, বিরুৎ জাতীয় উদ্ভিদ কোনগুলো? বিরুৎ জাতীয় উদ্ভিদ হচ্ছে তোমার দুব্বা ঘাস হতে পারে, যেগুলো নরম হতে বলেছি, দুব্বা ঘাস বনে বলেছে, তাই জন্য আমি ধান কথাটা লিখছি না, যেগুলো বনে হয়, কচু হতে পারে, আমরুল হতে পারে, নীল শালুক হতে পারে, এগুলো সবই হচ্ছে বিরুৎ জাতীয় উদ্ভিদ। ধান কেন লিখলাম না, কারণ ধান বিরুৎ হলেও আমাকে এখানে প্রশ্নটার মধ্যে দেখো কি বলেছে, বনে জন্মায়, তাই জন্য আমি এখানে ধানকে বলছি না। 23 নম্বর, বনে পাওয়া যায় এমন কতগুলি পোকামাকড়ের নাম। পোকামাকড়ের মধ্যে গিয়ে পতঙ্গের মধ্যে যেটা প্রথমেই আমরা বলি সেটা হচ্ছে মৌমাছি, খুবই উপকারী, পিঁপড়ে হতে পারে, এগুলো সব পুরো বনে পাওয়া যায়, শুয়োপোকা হতে পারে, মাকড়সা হতে পারে, প্রজাপতি হতে পারে, বলতা হতে পারে, এই সমস্ত কিছু কিন্তু পোকামাকড় যা বনে দেখা যায়। তারপরে প্রশ্ন দেখো 24 নম্বর প্রশ্ন, বনে জন্মায় এমন কতগুলি লতা জাতীয় উদ্ভিদের নাম। লতা জাতীয় উদ্ভিদের নামের মধ্যে যেটা পড়বে সেটা হচ্ছে
তোমার গাদাল পাতা হতে পারে, লতা জাতীয় উদ্ভিদ গাদাল পাতা, মাকাল হতে পারে, মাকাল হবে, মাকাল হতে পারে, কচু হতে পারে, বন চিচিঙ্গা হতে পারে, এগুলো সবই কিন্তু তোমার লতা জাতীয় উদ্ভিদ যা বনে দেখা যায়। 25 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। 25 নম্বর প্রশ্ন হচ্ছে, সুরক্ষা বা সংরক্ষণ কাকে বলে? বিজ্ঞানসম্মত পদ্ধতিতে কি হবে না বিজ্ঞানসম্মতভাবে করতে হবে? বিজ্ঞানসম্মত পদ্ধতিতে প্রাকৃতিক সম্পদকে সুষ্ঠু ব্যবহার, প্রাকৃতিক সম্পদ যেটা আছে কিন্তু সেটা বিজ্ঞানসম্মত উপায়ে হতে হবে। বিজ্ঞানসম্মত উপায়ে প্রাকৃতিক সম্পদের কি করতে হবে না সুষ্ঠু ব্যবহার করতে হবে, সুষ্ঠু ব্যবহার, তার নিয়ন্ত্রণ এবং রক্ষণাবেক্ষণ সবই কিন্তু বিজ্ঞানসম্মত উপায়ে করতে হবে, করাকেই বলা হয়ে থাকে সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ। তাহলে কি কি হবে? সুস্থ বিজ্ঞানসম্মত উপায়ে বিভিন্ন প্রয়োজনীয় প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার, নিয়ন্ত্রণ ও রক্ষণাবেক্ষণকেই আমরা বলে থাকি হচ্ছে সংরক্ষণ। 26 নম্বর প্রশ্ন, প্রাকৃতিক সম্পদের সংরক্ষণের উপায়গুলি কি কি? প্রাকৃতিক সম্পদকে সংরক্ষণের উপায়, 1 নম্বর হতে পারে অপচয় রোধ করা। যে কোনো কিছুকে সংরক্ষণের একটি উপায় হচ্ছে অপচয় রোধ করতে হবে, রোধ করা। 2 নম্বর হচ্ছে বিজ্ঞানসম্মতভাবে ব্যবহার, যে কথাটা আমি একটু আগেই বললাম, বিজ্ঞানসম্মত উপায়ে ব্যবহার করলে কি করা যাবে না সংরক্ষণ করা যাবে। তাহলে সংরক্ষণের জন্য অপচয় বন্ধ করতে হবে আর বিজ্ঞানসম্মতভাবে ব্যবহার করতে হবে। তারপরে 27 নম্বর, সমাজভিত্তিক বন বলিতে কি বুঝো? লোকালয়ের মাঝে যে মানুষের সৃষ্টি যে ছোট ছোট বন তাকে সমাজভিত্তিক বন বলা হয়। এমনি বন হচ্ছে যেটা প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়, কিন্তু লোকালয়ের মধ্যে যে ছোট ছোট বন থাকে, লোকালয়ের মধ্যে ছোট ছোট বনগুলোকেই আমরা বলে থাকি হচ্ছে সমাজভিত্তিক হচ্ছে বন, কৃত্রিমভাবে সৃষ্টি, মানুষ দ্বারা সৃষ্টি। তাহলে লোকালয়ের মাঝে মানুষ দ্বারা সৃষ্ট ছোট ছোট বনকে আমরা সমাজভিত্তিক বন বলে থাকি। 28 নম্বর, বনে পাওয়া যায় কতগুলি পাখির নাম? তাহলে বনে পাওয়া যায় কোন কোন পাখি? এগুলো নিশ্চয়ই তোমাদের পড়ার কিছু নেই, তোমরা জানো সবাই। টিয়া রয়েছে, কোকিল রয়েছে, পেঁচা, ময়ূর, চিল, কাঠঠোকরা, শকুন, ঈগল, এগুলো সবই কিন্তু তোমার বনে দেখতে পাওয়া যায়। 29 নম্বর প্রশ্ন দেখো, বনে পাওয়া যায় কতগুলি স্তন্যপায়ী প্রাণীর নাম? স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে কাঠবিড়ালি আমরা বলতে পারি, এটা বনে দেখা যায়, কাঠবিড়ালি, ইঁদুর তো অবশ্যই হবে বনে দেখা যায়, বাঁদর, হনুমান, এটা সব স্তন্যপায়ী। স্তন্যপায়ী হচ্ছে যারা মাতৃদুগ্ধ পান করে বেড়ে ওঠে, বাঁদর, হনুমান, শেয়াল হতে পারে, খরগোশ, নেউলে, মেছো বিড়াল, ভোঁদর, বুনো শুয়োর, হরিণ, এগুলো সবই হচ্ছে বনে দেখা যায় স্তন্যপায়ী প্রাণী। তারপরে দেখো 30 নম্বর প্রশ্ন বলেছে, আমরা অরণ্য সপ্তাহ পালন করি কেন? অরণ্য সপ্তাহ পালনের প্রয়োজনীয়তা কি? দেখো, মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য, সচেতন করে তোলার জন্য আমরা অরণ্য সপ্তাহ পালন করি। এই সময় কি করা হয় যে প্রচুর পরিমাণে গাছ লাগানো হয়। তাহলে এই অরণ্য সপ্তাহ পালন বা বন সংরক্ষণের প্রয়োজনীয়তা কি? 1 নম্বর প্রয়োজনীয়তা হচ্ছে পরিবেশকে রক্ষা করা, পরিবেশের যে ভারসাম্য সেই পরিবেশে ভারসাম্যকে রক্ষা করা, অর্থাৎ পরিবেশকে রক্ষা করা। তারপরে কি হয়ে থাকে, বিভিন্ন বনজ সম্পদ এখান থেকে পাওয়া, আমরা বনকে যদি সংরক্ষণ করি তাহলে সেখান থেকে বিভিন্ন বনজ সম্পদ কিন্তু আমরা পেতে পারি, যেমন হচ্ছে মধু, মোম, এই সমস্ত বনজ সম্পদ কিন্তু আমরা পেতে পারি। 3 নম্বর, যত বেশি বন থাকবে, যত বেশি গাছ থাকবে, তত
বেশি পরিবেশ নির্মল হবে, অর্থাৎ পরিবেশে অক্সিজেন বাড়বে। আমরা জানি যে উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, অক্সিজেন দেয়, তাহলে যত বেশি বন থাকবে তত বেশি কি হবে, গাছ কার্বন ডাইঅক্সাইড নিয়ে পরিবেশে অক্সিজেন দেবে। 4 নম্বর কী হবে, প্রাকৃতিক সৌন্দর্য বজায় থাকবে। তারপরে 5 নম্বর কী হবে, 5 নম্বর হচ্ছে বন্যা খরা প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগকে প্রতিরোধ করা সম্ভব হবে, প্রতিরোধ করা যাবে। তারপর 6 নম্বর কি, বনে যে সমস্ত প্রাণীগুলো থাকে তাদের জীবনযাত্রাকে স্বাভাবিক রাখা, বন্য প্রাণীর জীবনযাত্রাকে স্বাভাবিক রাখতে গেলে আমাদের কিন্তু বনকে সংরক্ষণ করতে হবে। তাহলে এইভাবে আমরা বিভিন্ন পয়েন্ট লিখতে পারি। 31 নম্বর প্রশ্ন, বন সুরক্ষার উপায়গুলো কি কি। বন সুরক্ষার উপায় হচ্ছে সব থেকে আগে যেটা আমরা বলতে পারি, গাছ কাটা, যে অবাধে গাছ কাটা হচ্ছে সেই গাছ কাটাকে বন্ধ করতে হবে। গাছ কাটা বন্ধ, এইটা কিন্তু এর হচ্ছে একটা উপায়। 2 নম্বর কি হতে পারে, 2 নম্বর হচ্ছে যে বনে যে জায়গায় আগুন লেগে গেছে সেই জায়গায় আবার নতুন করে গাছ লাগানো, অর্থাৎ দাবানল। তোমরা জানো দাবানলে অনেক গাছ নষ্ট হয়ে যায়, সেই জায়গাগুলোতে যেখানে গাছ নষ্ট হয়ে যায় সেখানে আবার নতুন করে গাছ লাগাতে হবে। আর 3 নম্বর, বিজ্ঞানসম্মত পদ্ধতিতে গাছের বৃদ্ধি ঘটানো করতে হবে, গাছের বৃদ্ধি, যাতে গাছ খুব দ্রুত বৃদ্ধি পায় সেই ব্যাপারে নজর রাখতে হবে। 4 নম্বর, সামাজিক বনসৃজনে মানুষকে উৎসাহ দিতে হবে, উৎসাহ দিতে হবে। আর 5 নম্বর হচ্ছে, এটা সব থেকে জরুরি, যে আইনের মাধ্যমে, আইনের মাধ্যমে বন সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। এবার 32 নম্বর প্রশ্ন, বন্যপ্রাণী সুরক্ষার উপায়গুলো কী কী। বন্যপ্রাণী সুরক্ষার 1 নম্বর উপায় হচ্ছে, মানে সুরক্ষার উপায় যে চোরা শিকারি যারা রয়েছে তাদেরকে কড়া হাতে, চোরা শিকারীদেরকে কড়া হাতে দমন করতে হবে। তারপরে বনের মধ্যে বন্যপ্রাণী যাতে খাবারের অভাব না হয় সেই দিকে নজর দিতে হবে, খাবারের অভাব যাতে না হয়। 3 নম্বর, ওদের মধ্যে যাতে জলাভাব না হয় জলের ব্যবস্থা করতে হবে। 4 নম্বর, মানুষকে, জনগণকে সচেতন করতে হবে, এর আগের প্রশ্ন তো ছিল যে সচেতন করা। 5 নম্বর, 5 নম্বর সব ক্ষেত্রে এর আগের প্রশ্নটার মতোই, বন্যপ্রাণী, বন্যপ্রাণী সুরক্ষা, সুরক্ষা বিষয়ে কি হবে, আইন প্রণয়ন করতে হবে, আইন প্রণয়ন করতে হবে, যে বন্যপ্রাণীকে যদি কেউ মারে তার কড়া শাস্তির বিধান করতে হবে, তাহলে মানুষের মধ্যে ভয় হবে, ভয় হলে কিন্তু বন্যপ্রাণী যে নিধন সেটা বন্ধ হবে। আজকে এই পর্যন্তই থাক, এরপরের দিন নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ। সাবস্ক্রাইব মাই চ্যানেল পিকেবি ম্যাথ।